নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটি সংক্ষিপ্ত আকারে একটি প্রতিবেদন আমি আপনাদের সামনে উপস্থিত করব। অভিষেক ব্যানার্জি তার রাজনৈতিক অপরিপক্কতার কারণে দলকে যেমন বিড়ম্বনায় ফেলছেন, তেমনি তিনি নিজেও বারে বারে বিপদ ডেকে আনছেন, এটা রাজনৈতিক মহলে এটা চর্চা হচ্ছে। নবজোয়ার কর্মসূচি 24 এপ্রিল থেকে তিনি শুরু করেছেন, গোটা পশ্চিমবাংলার মানুষের সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করবেন পঞ্চায়েত নির্বাচনের আগে, তিনি প্রার্থী নির্বাচন করবেন এই নবজোয়ার কর্মসূচির মধ্যে দিয়ে, এটাই বার্তা দিতে চেয়েছিলেন গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে। কিন্তু সেই নবজোয়ার কর্মসূচির ফলে কি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল চেহারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে প্রকট হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসকে দলকেই বিড়ম্বনায় ফেলেছে বলেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, এবং আইপ্যাক তারা যা রিপোর্ট দিচ্ছে যে জনজোয়ার কর্মসূচি তৃণমূল কংগ্রেসের বিভেদকে আরো বাড়িয়েছে, এটা তৃণমূলের আভ্যন্তরীণ রিপোর্ট। তাহলে দলকে তিনি বিড়ম্বনায় ফেললেন এবং এটা রাজনৈতিক মহলে এটা চর্চা হচ্ছে, এটা তার রাজনৈতিক অপরিপক্কতার কারণে আবারও তিনি দলকে বিড়ম্বনায় ফেললেন এবং তিনি নিজেকেও সমস্যায় ফেললেন। একই কয়লাকাণ্ড থেকে শুরু করে, বালি পাচার থেকে শুরু করে, সোনা পাচার থেকে শুরু করে, মানি লন্ডারিং কেস, এই সমস্ত কেসে তার বিরুদ্ধে অভিযোগের তির, সেইগুলোতে সিবিআই এবং ইডি তাকে যখন ডেকে পাঠাচ্ছেন, নিয়োগ দুর্নীতির মামলাতে যখন তার নাম আবার নতুন করে যুক্ত হলো, তখন তার বিরুদ্ধে আবার একটা নতুন করে মামলা হলো, সেই মামলাটা হচ্ছে জাতীয় সড়ক আইন অমান্য। তিনি যখন এই জনজোয়ার কর্মসূচি নিয়ে যাচ্ছেন, 24 এপ্রিল থেকে এই জনজোয়ারের কর্মসূচি যখন চলছে, তখন ইটাহার ফারাক্কা ধরে যা 34 নম্বর জাতীয় সড়ক, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, এই অঞ্চলগুলোতে, এই জেলাগুলোতে তিনি যখন তার এই জনজোয়ারের কর্মসূচি যাচ্ছিল, তখন জাতীয় সড়কের ওপর দিয়ে বিভিন্ন সময়ে দীর্ঘক্ষণ ধরে র্যালি গেছে, সেটা কোনো অনুমতি না নিয়ে, কোনো রকম অনুমতি ছাড়াই জাতীয় সড়কের ওপর দিয়ে ঘন্টার পর ঘন্টা র্যালিগুলো গেছে, জনজোয়ারের এই র্যালিগুলো চলে গেছে, ফলে সেটা জাতীয় সড়ক আইনকে লঙ্ঘিত করেছে বলেই তার বিরুদ্ধে অভিযোগ, এবং সেই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে তিনি একটি মামলা করেছেন, সেই মামলা শুনানি আগামী 7ই জুন। কিন্তু এই প্রশ্নটা পশ্চিমবাংলার রাজনীতিতে উঠে যাচ্ছে, তৃণমূলের অভ্যন্তরেও এই প্রশ্ন উঠছে, অভিষেক ব্যানার্জি যদি এই ধরনের বিড়ম্বনায় বারবার দলকে ফেলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগের গোটাটাকেই মোকাবিলা করতে হচ্ছে দলকে, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, বিরাট বিরাট দুর্নীতির অভিযোগ উঠছে তার এবং তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে, গোটাটাকেই মোকাবিলা করতে হচ্ছে দলকে, এবং তার সঙ্গে তার যদি এই রাজনৈতিক অপরিপক্কতার কারণে দলকে এইভাবে বিড়ম্বনা ফেলতে হয়, তাহলে কতদিন বিরোধীদের এই ধরনের প্রশ্নের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে আর কতভাবে বোঝাতে সক্ষম হবে, সেটা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন উঠেছে যে মানুষকে আর কিভাবে বোঝাবো, মানুষকে আর কত বোঝাবো, যে প্রত্যেকটা ইস্যুতেই যদি এভাবে আমাদের বিরুদ্ধে প্রশ্ন উঠে যায় আর সেই প্রশ্নের যথার্থতা যদি থাকে, মানুষ যদি মনে করেন যে এটা সঠিক, তাহলে সেই প্রশ্নের উত্তর কিভাবে আমরা দেব। এ প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের মধ্যে যেমন খোঁজ চলছে, তেমনি সাধারণ পশ্চিমবাংলার সাধারণ জনগণও তাকিয়ে রয়েছে। আগামী 7 তারিখে আবার এই যে নতুন করে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা হলো, সেই মামলাতে কি রায় হয়, জনজোয়ারের এই যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে এই রায় আবার প্রভাব পড়ে কিনা, তার দিকে আমাদেরও নজর থাকবে। সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।